السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত দর্শক শ্রোতা, আলোর দিশারি প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলিমে দ্বীন মেদিনার পাক শাহজালাল মসজিদের সম্মানিত খতিব, ফোরস্কোয়ার ইসলামিক স্কুল ও মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরকাত। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আমরা জান্নাত এবং জান্নাতের নিয়ামত সম্পর্কে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। 10-15 মিনিট পরে ইনশাআল্লাহ আমরা দর্শকদের বিভিন্ন প্রশ্ন উত্তর নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। جزاكم الله. الحمد لله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. شمانيتو دوري بون كاتشير درشك ستابايا بون بونيرا بروغرامير شروتي ابناتك انترك مبارك باد এবং মহান রব্বুল আলমিনের কাছে কায়মন বাক্যে প্রার্থনা করছি, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে জান্নাতের সুমহান মর্যাদা, জান্নাতের নিয়মা এবং যত ব্লেসিং অফ আল্লাহ, বাউন্টি অফ আল্লাহ জান্নাতে রয়েছে সেগুলোর জন্য আল্লাহ পাক আমাদের প্রত্যেককে উপভোগ করার সুযোগ করে দেন, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন, আমিন। জান্নাত এবং জান্নাতের নিয়মত সম্পর্কে কোরআনের বহু আয়াত এবং লক্ষ লক্ষ হাদিসের মাঝে বিস্তারিত আলোচনা থাকার পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতে এমন কিছু নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেডি করে রেখেছেন, মা লা আইনুন রাআত, যেটা আজ পর্যন্ত কোনো চক্ষু সচক্ষে দেখে নাই, ওয়ালা উযুনুন সামিয়াত, কোনো কান শ্রবণ করে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো দুনিয়ার কোনো মানুষ কল্পনা করে অনুমান করেও পূর্ণভাবে এটা বুঝতে পারবে না। আমরা তো জানি কোরআনে অনেক কিছু বলা হয়েছে, নবী ইকরামের অনেক কিছু বলেছেন, আমরা শুনেছি ওলামা একরামের কাছ থেকেও, আমরা বিভিন্ন সময় ওনাদের উপদেশ এবং নসিহতের মাধ্যমে জান্নাত জান্নাতের ডিসক্রিপশন বর্ণনা আমরা শুনতেছি, কিন্তু এর পরেও রসুল বলতেছেন এটা মোটেই যথেষ্ট নয়। এবং নবী করিম সাল্লাম আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে জান্নাতের প্রার্থনা 3 বার করে, আয় আল্লাহ আমাকে জান্নাত দাও, আল্লাহ আমাকে তুমি জান্নাত দাও, আল্লাহ আমাকে জান্নাত দাও, তখন জান্নাত নিজে আল্লাহর কাছে প্রার্থনা করে, আয় আল্লাহ তোমার বন্দা যখন আমাকে এতভাবেই চাইতেছে, আল্লাহ তুমি আমার এই বন্দাকে জান্নাত দিয়ে দাও। আজকেও শুরুতে আমরা দোয়া করতেছি, আয় আল্লাহ তুমি আমাকে এবং আমার দর্শক শ্রোতা ভাই এবং বোনদের সবাইকে আল্লাহ তুমি জান্নাত জান্নাতের জন্য কবুল করে নাও, আল্লাহ তুমি ওদেরকে জান্নাতের জন্য কবুল করে নাও, আল্লাহ তুমি ওদেরকে জান্নাতের জন্য কবুল করে নাও, আমিন। ঠিক যখন কোনো একজন লোক জাহান্নাম থেকে আল্লাহর কাছে 3 বার মাফি প্রার্থনা করবে, যে আল্লাহ তোমার কাছে আমি জাহান্নামের আজাব থেকে পানা চাইতেছি, এই কথাটি 3 বার বললে জাহান্নাম নিজে আল্লাহর কাছে রিকোয়েস্ট করে, আল্লাহ তোমার বন্ধা যখন আমার কাছ থেকে বাঁচার জন্য চাইতেছে, তুমি তোমাকে আমার থেকে বাঁচিয়ে তুমি বাঁচিয়ে রাখো। এর জন্য উত্তম এবং আদব হলো আমরা যখন দোয়া করবো জান্নাত যখন আল্লাহর কাছে স্থায়ী বা সওয়াল করবো, আমরা 3 বার সওয়াল করবো, জাহান্নামের আজাব থেকে যখন আমরা পানা চাইব আল্লাহর কাছে, তখন আমরা 3 বার পানা চাইব, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে জান্নাত দান করেন, জাহান্নাম থেকে যেন মুক্ত করেন, আমিন। একজন মুমিন কবর থেকে ওঠার পরেই জান্নাতি ব্যক্তিকে যেভাবে সম্মান দেখানো হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেছেন কসম খেয়ে, ওয়াল্লাযি নাফসি বিয়াদিহি ইন্নাহুম ইযা খারাজু মিন কুবুরিহিম, একজন জান্নাতি লোক যখন কবর থেকে বের হবে তখন তাদেরকে সাদা রঙের উট, সাদা রঙের উটনি
তাদের জন্য অপেক্ষায় থাকবে। আবার উটনি বলতে দুনিয়ার উটনি নয়, আল্লাহ নবী বলতেছেন আজানি হাতুন, যে উটনির পাখা থাকবে, ডানা থাকবে, এবং এই উটনির উপর যে গড় বানানো হবে কারিজ বা যেটাকে আমরা খেজাওয়া বা বিচারে হাল বলে, এটা হবে গোল্ডের, স্বর্ণের। আজ পর্যন্ত হয়তো আমরা অনেক উট দেখেছি, কিন্তু উটের কোনো পাখা বা ডানা সহ কোনো উট হয়তো আমরা দেখি নাই, এটা সম্ভব নয় দুনিয়াতে। এবং এটার উপর গড় যেটা থাকবে এটা স্বর্ণের হবে, এটা তো দুনিয়াতে আমরা কাউ দেখি নাই। সিরাকুন ইআলিহিম নূরুন ইয়াতালালা, এবং তাদের পরনে থাকবে, তারা পরিধান করবে এমন একটি জুতা যে জুতার সিরাক লেস হবে নূর, যেটা লাইট চমকিতে থাকবে। কুল্লু খুতওয়াতিম মিনহা মুদ্দুল বসর, নবী করিম সাম বলেন এই উটনি যখন কদম রাখবে যতটুকু দূর পর্যন্ত চক্ষুর দৃষ্টি যায় ততক্ষণ ততটুকু দূর পর্যন্ত এক এক ফুটস্টেপ হবে, এক একটা পা ওই উটনি ফেলে এভাবে দ্রুতগতিতে জান্নাতের দিকে অগ্রসর হবে। শেষ পর্যন্ত ওই উটনির উপর সার হয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মেহমানদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাবেন। কোরআন শরীফে এদিকে ইঙ্গিত করে আল্লাহ পাক বলতেছেন, ইয়াওমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা, যেদিন মুত্তাকিনদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছানো হবে অত্যন্ত সম্মানিত একজন মেহমানের মতো, গেস্টের মতো। জান্নাতে যাওয়ার পরেই দেখবে প্রশস্ত জান্নাত। আল্লাহ কোরআনে বলছেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহা কাআরযিস সামাঈ ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রুসুলিহি। আল্লাহু আকবার! যে এত বিরাট বিশাল জান্নাত, সাত আসমান সাত জমিনকে যদি একটারটার সঙ্গে জয়েন করে বিরাট বড় বানানো হয়, তো নবী আকরাম সাল্লাম বলতেছেন জান্নাতের শুধুমাত্র উইদ অর্থাৎ দৈর্ঘ্য নয় বরং প্রস্তরে, যেটা এই আসমান জমিন একত্র করার পরে যতটুকু বড় হবে জান্নাতের প্রস্তটাও অতটুকু, এত বিশাল জান্নাত। এবং যে জান্নাতের সুগন্ধি, নবী করিম সাল্লাম বলতেছেন একজন জান্নাতি লোক জান্নাতে প্রবেশের 100 বৎসর ডিস্টেন্স এবং দূরত্বে থাকা অবস্থায় জান্নাতের সুগন্ধি অনুভব করতে পারবে। আল্লাহ আকবার! এখনও জান্নাতে প্রবেশ করতে আরও 100 বছরের প্রয়োজন, এর আগে থেকেই ওই মুত্তাকিন বন্দাদের নাকে জান্নাতের সুগন্ধি আসতে থাকবে। সুবহানাল্লাহ! আর হবেই না কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের এক একটা ইট হবে গোল্ডের, এবং এক একটা হবে গোল্ড এবং আরেকটা হবে এই সিলভারের, মধ্যখানে যে সিমেন্ট যেটা ইউজ করা হবে সেটা হবে জাফরান, এখানে সুগন্ধি আর সুগন্ধি থাকবে। ইভেন জান্নাতি জান্নাতে ঢুকার পরেও সুবহানাল্লাহ, যে খাদ্য তারা আহার করবে, খাদ্য খাবার পরে একটা ডেকর আসবে, এর মধ্যে থেকে মিশকে আম্বরে গ্রান বাহির হবে, বডি থেকে যে গাম বাহির হবে নির্গত হবে, এই গাম থেকেও কিন্তু মিশকের গ্যারান বাহির হবে। সেজন্য জান্নাতে শুধু ঘেরা না গ্যারান, 100 বছর উদয় থাকা অবস্থায়ই তার নাকের মধ্যে জান্নাতে গ্যারান লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকে সেই জান্নাত দান করেন। হাদিসে মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফা ইন্না রিহাহা, হে আমার উম্মতেরা, 100 বছর দূরত্বে থাকতেই জান্নাতের গ্রাম তোমরা অনুভব করতে পাবে। সুবহানাল্লাহ! আজ পর্যন্ত হয়তো আমরা এই ধরনের কোনো খুশবু বা আতর এই পৃথিবীতে আমরা দেখি নাই, শুনিও নাই, কল্পনাও করতে পারবো না, যে যে সুগন্ধির সুগন্ধটা 100 বছর দূরত্ব থেকে অনুভব করা যাবে, এটা কখনো চিন্তাই করতে পারবো না আমরা, মন দিয়ে আমরা বুঝতেই পারবো না, কিন্তু জান্নাতের কাছে সেটা ঠিক। আরেকটি ব্যাপার, জান্নাতের দরওয়াজা সম্পর্কে যেটা বলা হয়েছে, দুনিয়াতে তো আমরা চিন্তাই করতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের যে বড় বড় 8টা গেট রয়েছে, দুইটা এক একটা গেইটের প্রস্থ, এক একটা গেইটের বড়ত্ব নবী সাল্লাম বলতেছেন, মা বাইনা মিসরা কুল্লে বাবিন মাসিরাতু আরবাইনা সনাতান। মুসলিম শরীফের সহি হাদিস, যে দরওয়াজার এক একটা গেট মানে চৌকার থেকে আরেক চৌকার পর্যন্ত দূরত্ব 40 বৎসর পর্যন্ত যদি একজন সেখানে চলে, তাহলে চলতে চলতে 40 বৎসর লাগবে একটা দরজার এক সাইড থেকে আরেক আরেক সাইডে পৌঁছতে। সুবহানাল্লাহ! দুনিয়াতে হয়তো আমরা বহু গেট দেখেছি, দরজা দেখেছি, কিন্তু আরও এত বিশাল দরজা আমরা দেখি নাই। আর একটি হাদিসে বর্ণনা দেওয়া হয়েছে যে 70,000, আল্লাহু আকবার, 70,000 শুধু উম্মতে মুহাম্মদের মধ্যে দেখে
বেলা হিসাব যাদেরকে জান্নাতে যাওয়ার পারমিশন দেওয়া হবে 70,000, এবং ওনারা প্রত্যেকে রিকোয়েস্ট করে এক একজন আরো 1,000কে সাথে নেবেন। তো 70,000 টাইমস 1,000 যত হবে, এত সব লোক একসঙ্গে জান্নাতে ঢুকবে। এবং ঢুকার পদ্ধতি আগে করে লাইন নয়, বরং হাতে হাতে হাত ধরে ধরে এইভাবে 70,000 প্লাস আরও তাদের সঙ্গে 1,000 করে হাত ধরে ধরে তারা জান্নাতে ঢুকবে। এবার চিন্তা করুন জান্নাতের এক একটা গেট কত বড় প্রশস্ত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুনিয়ার আকল দিয়ে আমরা তো কোনো এত বড় একটা গেট হয়তো আমরা দেখিও নাই শুনিও নাই, বা দুনিয়ার কল্পনা দিয়ে আমরা তো এটা কল্পনা আনতেই পারবো না। আমাদের কল্পনা এই দরজা আসবে যেটা হয়তো আমরা স্বচক্ষে দেখেছি, এটাই হয়তো আমরা একটু আমরা মনের মধ্যে তোমার নিয়ে আসতে পারি, কিন্তু এর চেয়ে বড় কোনো দরওয়াজার পিকচার বা কোনো চিত্র আমাদের মাইন্ড গ্রহণ করবে না, আমাদের মন গ্রহণই করবে না, কিন্তু আল্লাহ পাক জান্নাতে রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এত বিশাল দরওয়াজা থাকা সত্ত্বেও কিয়ামতে এই জান্নাতের দিকে প্রবেশ করার সময় ওই জান্নাতের গেইটও কিন্তু ভিড় লেগে যাবে। সুবহানাল্লাহ, কি পরিমাণ অসংখ্য লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে জান্নাতে প্রবেশ করার সুযোগ পাবেন। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আরও বলতেছেন জান্নাতের নিয়ামত সম্পর্কে একটি হাদিসের মধ্যে, যখন একজন জান্নাতি গেইটে গিয়ে প্রবেশ করবে তখন সেখানে পাবে গেইটের দুই দিকে দুইটি নহর রয়েছে, একটি নহরের পানি পান একটি নহরের পানি পান করার জন্য আর আরেকটি নহর গোসল করার জন্য। আল্লাহু আকবার। এই পানিতে গোসল করার পরে এবং এই পানি পান করার পরে শারীরিক গড়গঠন যেটা এটা এত সুন্দর এবং নাইস হয়ে যাবে, চামড়া এবং চামড়ার চমক এবং তার শাইনিং যেটা এটা বেড়ে যাবে, মাথার চুল যেগুলো আছে অটোমেটিক এটা পরিপাইট হয়ে যাবে, এটার জন্য আর কোনো কম করতেই হবে না। চুলকে আমরা যেভাবে চিরুনি দিয়ে আমরা সময় চুলকে আমরা আসাই থাকি, এগুলো করতে হবে না, অটোমেটিক চুলগুলা এভাবে ফিট হয়ে যাবে আল্লাহর হুকুমে। কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত করে বলেছেন, وحلوا أساور من فضة وسقاهم ربهم شرابا طهورا. الله سبحانه وتعالى অত্যন্ত ক্লিন এবং অত্যন্ত দামি পানি জান্নাতীদেরকে আল্লাহ পাক পান করাবেন, যে পানি পান করার মাধ্যমে শরীরের সব কিছু তাজা হয়ে যাবে, শরীরের কালার চেঞ্জ হয়ে যাবে, সুন্দর এবং নাইস হয়ে যাবে। আমরা নর্মাল দুনিয়াতে হয়তো আমরা অনেক সময় নিজের বডিকে নিজের চামড়াকে সুন্দর রাখার জন্য ত্বককে সুন্দর রাখার জন্য কত কিছু আমরা ইউজ করি, স্নো পাউডার আরও অনেক ক্রিম আমরা ইউজ করি, কিন্তু সেখানে কিছুই করতে হবে না। এই এই পানি পান করার মাধ্যমে এবং এই জান্নাতের গেইটের ঝর্ণার পানির মধ্যে গোসল করার মাধ্যমেই অটোমেটিক সব কিছু সুন্দর হয়ে যাবে। আল্লাহ আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলতেছেন যে গ্রুপ গ্রুপ হয়ে জান্নাতে যখন ঢুকবেন, ইন্না আউওয়ালা যামরাতিন ইয়াদখুলুনা আল জান্নাত আলা সূরাতিল কমরি লাইলাতাল বদর, প্রথম একগুলো লোক জান্নাতে প্রবেশ করবে যাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো, এরপরে আরেকগুলো ঢুকবে যাদের চেহারা হবে আশাদ্দু কাওকাবিন দুরিয়িন ফিস সামায়ে যাআতান, আসমানের নক্ষত্র নিয়ে তাদের চেহারা জলমল করতে থাকবে। লা ইয়াবুলুন, জান্নাতে ঢুকার পরে সেখানে থাকবে না কোনো টয়লেট, থাকবে না কোনো পেশাবের প্রয়োজন, থাকবে না কোনো টয়লেটের প্রয়োজন। ওলা ইয়াতাগাওয়াতুন ওলা ইয়াতামাখাতুন, দুনিয়া সাধারণত মনে করেন আমাদের গলা থেকে কফ আসে, সেখানে কোনো কফ এগুলো থাকবে না। ওলা ইয়াতফুলুন, এবং নাক থেকেও যে পানি যেটা সাধারণত আসে এ ধরনের যেটা আমরা সাধারণত গ্রিনের চোখে দেখি এ সময় তো কোনো প্রবলেম সেখানে থাকবে না। আমশা তুহুমা জাহাব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতের চিরুনি যেটা ইউজ করা হবে সে চিরুনিটা হবে স্বর্ণের। ওয়া রাসহুম আল মাস্ক, এবং শরীর থেকে যে গাম নির্গত হবে সেই গাম থেকে খুশবু আসবে মিস্কের। ওয়া মাজা মিরমাল উলুবাতু, এবং ঘরের মধ্যে যে বাহুর জ্বালানো হবে সেটা থেকে উদের গ্রাণ বাইর হবে। ওয়া জোয়াজুমাল হুরুল ঈন, এবং তাদেরকে বিবি হিসেবে দেওয়া হবে হুরে ঈন। আখলাকুম আলা খলকে রজুলিন ওয়াহিদ, সবার চরিত্র হবে এক মানুষের মতো। আলা সুরতে আবিহিম আদম, সবাই লম্বা হিসাবে আদম আলাইহিস সালামের মতো হবেন। সিত্তু নাজরান, 60 কিউবিট অর্থাৎ 60 হাত লম্বা হবেন, এবং সবার সুরত হবে হযরত ঈসা আলাইহিস সালামের মতো সুন্দর, এবং বয়স হবে হযরত ঈসা আলাইহিস সালামের মতো 30 থেকে 33 বছরের ভিতরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে আমাদেরকে সেই জান্নাতের নিয়ামত যেন দান করেন, আমরা যেন সেই নিয়ামত অর্জন করতে পারি। কোন কাজ করতে পারলে আমরা জান্নাতে যাব? আজকে একটি কাজ, একটি কথা বলতেছি। আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ডেইলি যদি একবারে সহজ একবারে সস্তা, কিন্তু এই জান্নাত আল্লাহ পাক লাগিয়েছেন, যে যদি একজন লোক পুরুষ বা মহিলা ডেইলি 12 রাকাত সুন্নতে মুআক্কাদা বা সুন্নাতে রাওয়াতিব এগুলোর পড়ে,
নবী করিম ইসলাম বলতেছেন আল্লাহ পাক তার জন্য জান্নাতেরই ঘর নির্মাণ করবেন। আসুন সেই জান্নাতের নিয়ামত উপভোগ করার জন্য আমরা যেন ফরাইজ এবং অন্যান্য ইবাদতের পাশাপাশি ডেইলি 12 রাকাত সুন্নাত মুয়াক্কাদা, ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, পরে আবার 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, এবার রাকাত সুন্নাত মুয়াক্কাদা আমরা হামেশা তোমার সঙ্গে আমরা পড়তে পারি। আমিন। জাযাকুমুল্লাহ খাইরান জাযা। জাযাকাল্লাহ খাইর। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম জান্নাত এবং জান্নাতের নিয়ম নিয়ামত সম্পর্কে। আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ, হয়তো আমাদের ইচ্ছা আরও বেশি সময় শোনার জন্য। তারপরে যেহেতু প্রচুর খোলার লাইনে চলে এসেছেন, অনেকে হয়তো অনেক প্রশ্ন করার জন্য লাইনে দাঁড়িয়ে আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে কে রয়েছেন। হ্যালো খুলার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনারা বালানি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি হোক, আছেন আপনার কোন প্রশ্ন? ও আমার প্রশ্ন না, আমি আমি দুই হুজুর আছে, আমি একটা দোয়া চাইরা, আমি একটা সমস্যা পড়ছি, তে আমার সমস্যা খানি আল্লাহ দূর হত্যা করি একটা লাই। আপনি ইনশাআল্লাহ আপনি লাইভ কথা কই রাখুক। জি ইনশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এবং আমার আমরার যার যে সমস্যা আছে আল্লাহ সব সমস্যার সমাধান ফরমাউক। আমিন। এবং যে খাম করলে যে আমল করলে সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আমল করার তৌফিক আতা ফরমাউক। আর এই আমলের ভিত্তিতে আল্লাহ পাকে এই জান্নাতর সুন্দর সুন্দর নিয়ামত উপভোগ করার আল্লাহ পাকে আমরা উপযোগী বানাওকা, উপযুক্ত বানাওকা। আমিন রাব্বাল আলামিন। জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আমরা দেখি আমাদের সাথে পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। জি হোক, আছেন আপনার কোন প্রশ্ন? হুজুর আমার একটা প্রশ্ন আছে, মাগরিবের যে আজান হয় নানি? জি জি, আজান হওয়ার বাদে মাগরিবের নামাজের টাইম কত সময় থাকে? আমরা তো বেশিরভাগ মানুষের নানি যে মাগরিবের আজান হই, আজান হওয়ার বাদে টাইম খুব কম থাকে, তাড়াতাড়ি নামাজ করি, কোনো কোনো সময় খাম থাকি যায় যে 10 মিনিট বাদে করি। জি জি, কত সময় টাইম থাকে মাগরিবের? আচ্ছা ইনশাআল্লাহ। আর প্রশ্ন হইল আমার, জি জি, মাগরিবের নামাজ যদি খোজা হয় নানি? জি জি, এশার নামাজ উঠলাম আমি, আগে তো খোজা নামাজ যে 3 রাকাত করতাম, আমরা দেখি আমরা মাশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা প্রশ্নের উত্তরের পরে ইনশাআল্লাহ আমরা উনি প্রথম চাইছেন যে মাগরিবের টাইম কত সময় থাকে সেটা জানলাম। জি আপনি যেভাবে বলেছেন যে মাগরিবের আজানের পরে খুব দেরি না করেই নামাজটা পড়ে নেওয়া, আর এটাই হলো নিয়ম, কারণ আজানের পরেই সাধারণত যত তাড়াতাড়ি সে আমার মাগরিব পড়ে নেব। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল ইসলাম যখন আল্লাহ নবীকে নামাজের টাইম টেবিল প্র্যাকটিক্যালি শিক্ষা দিয়েছিলেন, তখন মাগরিবের নামাজ প্রথম দিন এবং দ্বিতীয় দিন সেম টাইমে পড়েছেন। যদি লেট করার সুযোগ থাকতো হয়তো দ্বিতীয় দিন নবী করিম সাল্লাম মাগরিব নামাজ একটু লেট করতেন, কিন্তু লেট করেন নাই। বাট এরপরে উলামায়ে কেরাম বলতেছেন, হাদিসে এটা বলা হয়েছে বুখারী শরীফে, হাত্তা ইয়াগিবা শাফাক, যে সূর্য ডুবার পরে শফক মলান হওয়া পর্যন্ত, লুকে যাওয়া পর্যন্ত, গায়েব হওয়ার আগ পর্যন্ত মনে পড়তে পারবেন। যেটা উলামা ইকরাম বলতেছেন যে কমপক্ষে সূর্য ডুবা থেকে নিয়ে 45 মিনিট পর্যন্ত লং থাকতে পারে। তো শুধু আপনি হিসাব করেন যে সূর্য ডুবা থেকে নিয়ে সানসেট থেকে নিয়ে 45 মিনিট পর্যন্ত অনেক উলামা ইকরাম বলেছেন। বাট কোনো উলামায় দ্বিমত করেছেন, বলেছেন মাত্র 4 রাকাত পড়ার পরিমাণ সময়, যে আপনি সূর্য ডুবার পরে 4 রাকাত নামাজ পড়বেন, সরি 3 রাকাত নামাজ পড়বেন, এই পরিমাণ সময় পর্যন্ত মারিবে টাইমে পরে তাকেই না। বাট সেজন্য উত্তম তো এটাই হবে আমাদের জন্য যে আমরা যেন খুব লেট না করি। তবে হাদিসের পরিভাষায় সূর্য ডুবার পরে পশ্চিম আকাশে প্রথমে একটু লালিমা থাকে, তারপরে একটু পড় একটু ফর্সা থাকে, পর থাকে, ব্রাইটনেস থাকে, এই টয়লাইট বা এই যে লাল বা কিছু সময় পর্যন্ত একটু আলোকিত থাকে, এটা অন্ধকার হওয়ার আগ পর্যন্ত মারিবে টাইম থাকে, যেটা উলামায়ে কেরাম অনুমান করেছেন 45 মিনিট পর্যন্ত। তো আমরা চেষ্টা করবো যেন 45 মিনিটের উপরে যেন কোনো অবস্থা চলে না যায়, এর ভিতরেও তাড়াতাড়ি পড়ে নেওয়ার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। উনি আরেকটা প্রশ্ন ছিল যে খাজা নামাজের নিয়ত কিভাবে করতে হয়, যেমন এই মাগরিবের নামাজে যে 3 রাকাত। আপনি প্রশ্ন করেছেন যে মাগরিবের নামাজ পড়তে পারেন না, এশার আগে আপনি পড়বেন, কিভাবে নিয়ত করবেন? বাস আপনার যখন নিয়তে আসলো আমি মাগরিবের নামাজ পড়তেছি, মাইন্ডে তো অবশ্যই আছে যে আমি টাইম মতো পড়তে পারি নাই, আমি পরে পড়তেছি, এই যে মাইন্ডে আসছে এটাই যথেষ্ট। জবান দিয়ে আমি কোজা করতেছি এই ওয়ার্ডটা উচ্চারণ করার প্রয়োজন নাই। আপনার মনে মনে থাকতেছে যে আমি নামাজটা টাইম মতো পড়তে পারি নাই, আমি পরে পড়তেছি, এটা কোজা হিসেবে পড়তেছি, এতটুকু যথেষ্ট, আলাদা কোনো নিয়ত করতে হবে না। জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ, অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন মাশাআল্লাহ। আমরা দেখি আমাদের সাথে পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমার হুজুর আজকে মারা গেছেন, দোয়া করেন যেন আপনারা
ইন্না ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ইলাহি আর আমার রাজিউন। কোয়েশ্চন হলো হুজুর, যে আমার শাশুড়ি একিল তাই দেশ মারা গেছেন, তান্দা মাটি গেছে, মানে আমার শাশুড়ি একিল যেটা আছে রাতান ভাই তিন টলকে 3 দিন বাদে আছে অন টাইম পারবে না হুজুর, যেটা দেশ আছে তান ভাই তিন যাইরা লগে। আচ্ছা আচ্ছা শাশুড়ি, আচ্ছা আর কোন প্রশ্ন আছে? জি না হুজুর, ওকে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনার শাশুড়ির জান্নাত নসিব করুক আর পরিবার সকলে সবর করার তৌফিক দান করুক। আমিন আমিন আমিন। আমিন। এখন হুজুর তার শাশুড়ি এখন যাইতা সাইরা 3 দিন পরে যাইতা পারবানি? আমরা প্রথমে দোয়া করি আল্লাহ পাক যেন ওনার শ্বশুরকে জান্নাতে আলা মুকাম নসিব করেন। আমিন। এবং ওনার কথা থেকে আমরা বুঝতে পেরেছি ওনার শ্বশুর বাংলাদেশে ইন্তেকাল করেছেন, এবার শাশুড়ি ওনার সন্তানদেরকে সঙ্গে বাংলাদেশে বাড়ার ইচ্ছা করতেছেন। কোরআন বলতেছে যদি কোনো স্বামী ইন্তেকাল করেন তাহলে ইয়াতারাব্বাসনা বে আংফুসিহিন্না আরবাতা আশহুরিন ওয়া আশরা, 4 মাস 10 দিন পর্যন্ত উনি যে ঘরে ছিলেন ওই ঘরেই থাকবেন, বিশেষ কোনো প্রয়োজন ছাড়া এই ঘর থেকে বাইর হওয়া ওনার জন্য জায়েজ হবে না। ইভেন যদি এই টাইমে উনি হজেরও ইচ্ছা করে থাকেন, উলামায়ে কেরাম বলছেন হজে যাওয়া জায়েজ হবে না, সেজন্য আপনার শাশুড়ির জন্য এই মুহূর্তে বাংলাদেশে যাওয়াটা জায়েজ হবে না। উনি এখান থেকে দোয়া করবেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক দেখতেছেন, আল্লাহ পাক অবশ্যই ওনার দোয়ার কথা শুনবেন ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ আহসান জাজা। জাজাকাল্লাহ। আমরা দেখি আমাদের সাথে পরবর্তী প্রশ্ন কে আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, আপনারা ভালো আছেন? জি মাশাআল্লাহ। জি আপনার আলহামদুলিল্লাহ। আমার একটা প্রশ্ন আছে, মানে হজর পেয়াজনে তোয়াফ করেন না নি? জি আল্লাহর ঘর তোয়াফ করেন, তো একটা তোয়াফ তো 7 চক্র দেয়ালে এক তোয়াফ হয়, জি বুঝছেন, তো এক তোয়াফ বাদে তো ইব্রাহিম আলী সালামের যত গিয়া 2 রাত নামাজ পড়েন না নি? আর কোন প্রশ্ন আছে? মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক আপনারা, গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ওগুলো জানার জন্য আপনার এত আগ্রহ, চেষ্টা করছি মাশাআল্লাহ। জি আপনার প্রশ্নের উত্তরটা একদম সহজ, যেহেতু এই 2টা রাকাত প্রত্যেক এক এক তওয়াফের পরেই পড়াটা ওয়াজিব অথবা সুন্নতে মুয়াক্কাদা, উলামা একরাম 2টি অপিনিয়ন দিয়েছেন, বা পড়তেই হবে আমাদেরকে এবং প্রত্যেক এক এক তওয়াফের পরে পড়তে হবে। আপনি খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন যে 7 চক্কর দেওয়ার পরে এক তওয়াফ হয়, তাই প্রতি তওয়াফের পরেই অর্থাৎ প্রত্যেক 7 বার চক্কর দেওয়ার পরে ওই 2 রাকাত বারবার পড়তে হবে। যদি আপনি 2টা তওয়াফ করেন তাহলে 2 বার পড়বেন, 3টা তওয়াফ করেছেন তাহলে 3 বার পড়বেন, আর যতবার তওয়াফ করবেন প্রত্যেক 7 চক্করের পরে আপনাকে একবার এই নামাজটা পড়তে হবে। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর প্রশ্ন মাশাআল্লাহ। আমরা দেখি আমাদের সাথে পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি কলটা বোধহয় ড্রপ হয়ে গেছে। মানে যতবার তওয়াফ করবেন আপনি ততবার পড়বেন, যেমন ফজরের নামাজ আমরা যে টাইম আছে প্রতিদিন ফজরের নামাজ যে সময় টাইম আসে আমাদেরকে পড়তে হয়, ঠিক এমনিভাবে আপনি তওয়াফ করলেই 7টা চক্কর দিয়েছেন ওই 2টা রাকাতের সময় এসেছে, আপনি পড়ে নেবেন, আবার আর একটা তওয়াফ করবেন আবার 2 রাকাত পড়বেন। এবং যদি কেউ চান বলে আমি 3 তওয়াফ করে এরপরে আমি একসঙ্গে পড়তে চাই, পারবো পারবো কিনা পারবো না বলে এখন জায়গা আছে, বাট উত্তম হবে আপনি প্রতি তওয়াফের পরেই 2 রাকাত পড়ে নেওয়া, এটাই বেস্ট। আর এই এই নামাজ হচ্ছে ওয়াজিব ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে, এটা ওয়াজিব অবশ্য, বাকি ওনার উলামায়ে কেরাম সুন্নতে মুয়াক্কাদা বলতেছেন, বাট ওয়াজিব আর সুন্নতের মধ্যে খুব একটা ডিফারেন্স নয়। ব্যাপারটি হচ্ছে কি, ওনার উলামায়ে কেরাম ফরজের পরেই সুন্নতে মুয়াক্কাদার লেভেল মধ্যে কেন ওয়াজিবের কোনো লেভেল বাইর করেন না, ইমাম আবু হানিফা এখানে একটা লেভেল ওয়াজিবের বাইর করেন যেটা সুন্নতে মুয়াক্কাদার চেয়ে একটু উপরে আবার ফরজের চেয়ে একটু নিচে। তাহলে তো মনে করেন পড়ার ক্ষেত্রে তো পড়তেই হবে, আমলান কোনো ফরক আসে না, আমাদেরকে পড়তেই হবে। সুদা জাজাকাল্লাহ, জাজাকাল্লাহ। সম্মানিত বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার করছেন, অনেকেই হয়তো প্রশ্ন করার জন্য এখনও অপেক্ষায় আছেন, যেহেতু আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, ইনশাআল্লাহ বিরতির পর আবার যখন ফিরে আসবো ইনশাআল্লাহ আপনাদের কল নেওয়ার চেষ্টা করবো, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আলোর দিশারি প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক বরকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধা ওয়াজন আলিমুদ্দিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরকাতুহুম। এবং আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আলোচনা শুনতেছিলাম জান্নাত এবং জান্নাতের নিয়ামত সম্পর্কে।
আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব যে সময়ের ফাঁকে ফাঁকে কিছু কিছু হুজুরের কাছ থেকে ইনশাআল্লাহ শোনার, এর ফাঁকে যখনই আপনার কল করবেন ইনশাআল্লাহ কলের আপনাদের কল নেওয়ার চেষ্টা করব, যেহেতু আপনার অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করে থাকেন বিভিন্ন মাসলা মাসাইল বিভিন্ন বিষয় জানার জন্য। আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে কোনো কেউ প্রশ্ন নিয়ে আসছেন কিনা। হ্যালো কলার, সালামু আলাইকুম। একটা প্রশ্ন আমার হাতে অলরেডি চলে এসেছিল যে অনেকেই দেখা যায় বারবার উমরাতে যাচ্ছেন, নফল উমরা করছেন, অথচ নিজের আত্মীয় স্বজনদের মধ্যে অনেকেই গরিব থাকেন, ওরা কিন্তু এইগুলাতে অন্যরকম মনে করেন যে আমার চাচা বা আমার মামা বারবার উমরাতে যাচ্ছেন অথচ আমরা এখানে উপাস থাকছি, এইটা কোনটা উত্তম হবে এই বিষয়টা একটু? দুইটি জিনিস, উমরা করাও একটি ইবাদত, সদকা করাও ইবাদত, বাট একটি করতে গিয়ে আরেকটিতে যেন কোনো সমস্যা না হয়। এখন যদি দেখা যায় এমন যে নিজের আপনজনের মধ্যে যে গরিব যারা রয়েছেন এরা বেশি চরম দুরবস্থায় আছেন এবং তাদের আর কোনো বিকল্প ব্যবস্থা নেই, আপনার সাহায্যের উপরেই তারা ডিপেন্ডেন্ট, এই সিচুয়েশনে কিন্তু নফল উমরার চেয়ে অবশ্যই তাদেরকে সাহায্য করা এবং তাদের বিপদকে দূর করার জন্য চেষ্টা করা, এটা হবে উত্তম। বাট নর্মাল সিচুয়েশনও যে ওনারা চলতে পারতেছেন, আপনি আপনার বাবা নফল যাচ্ছেন, আপনার যাওয়াতে এরকম কোনো গরিব হয়তো আটকে যাচ্ছে না, তখন এই সময় নফল উমরাটাই বেস্ট হবে। কারণ জি জি, নবী ইকরাম তো বারবার চারটি উমরা করেছেন, হয়তো ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গায় হয়তো গরিব ছিল কিন্তু এরপর হয়তো উমরা করেছেন, ব্যক্তিগতভাবে হয়তো কোনো গরিব আল্লাহ নবীর উপর ডিপেন্ডেন্ট এরকম হয়তো কেউ ক্ষতিগ্রস্ত হন নাই। তাই আসলে এই বিষয়টা অনেকেই জানার জন্য অনেকেই এটা নিয়েও প্রশ্ন জাগে, এর জন্য ইনশাআল্লাহ আশা করি দর্শক শ্রোতা অনেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ। আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমার হুজুর একটা প্রশ্ন আছে, মানে এটা কোনো চাইল্ড সাপোর্টের পয়সা না, একটু আমার ব্যক্তিগত ইনকাম, আমি কিছু পয়সা সেভ করছি, আমার দুইটা মেয়ের লাগে, মানে আমি টাচও করি না, এখন এই মানে হর্তা মনে ইনশাল্লাহ এই পয়সার উপরে জাকাতাই করি, আমি ওটা জানতে পারছি, এগুলো কোনো সরকারি পয়সা নাই, কোনো চাইল্ড সাপোর্ট না, কিচ্ছু না, জাস্ট আমি তারা পড়াশোনার লাগে রাখছি, মানে আপনি জমা করে রাখছেন? ঈদে বাচ্চা সামনে রাখা, এরা কি ছোট বাচ্চা না বড় বাচ্চা? ছোট নাবালিক থাকা পর্যন্ত এরারি মালিক বানিয়ে দিলে আইন, তে নাবালিকর নিজস্ব মালের উপরে জকাত আয় না, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সহ অনেক সাহাবা তাবিন তবে তাবিনের মতে নাবালিক অপ্রাপ্ত বয়স্ক যারা আছে ইন্টানটানর যেভাবে নমাজ ফরজ নাই, রোজা ফরজ নাই, হজ আদায় করলেও এটা ফরজ হয়ে পরিগণিত হয় না, ঠিক তান তেন যদি মালিক থাকো ইন্টানটান নিজস্ব মালের উপরে কোনো জকাত আইত না, এই মালিক বানিয়ে দিলেন এইগুলো তারা মালিক যেমন আপনি রাসেন আলগাহরি তারা নামে তারা লেখাপড়া দিকান থেকে করবো, আপনি ফেরত টাচি করতে না, যদি ইদারণ ইয়ে থাকে হয় আর তারা না বালিক থাকা পর্যন্ত তারা ই সেভিং করে লোকা দিত না ইনশাআল্লাহ। জি আমি ওটাও জানতাম স্যার, মানে আমি একটু টাচ করারও না করছিও না। জি টোটাল ইচ্ছে পারে। এখন যদি এই পয়সাটা আপনি মালিক হিসাবে থাকেন অথবা এরা বয়স্ক হয়ে যায় গি, প্রাপ্ত বয়স্ক হয়ে যায় গি, তখন তো তেনতানোর উপরেও নামাজ ফরজ দিব গি, তেনতানোর ইমানের উপরেও জাকাত হইব। বুঝতাম পারছি, ক্লিয়ার। আপনি যেভাবে বর্ণনা দিচ্ছেন এই সব ইনশাআল্লাহ জাকাত আইতো না, ঠিক তাই ইমাম আবু হানিফার মতে, বাট অন্য ওলামাকার ফরমায় জাকাত আইব, যে কেউ দিতে চাইন উত্তম, আর যদি চাইন আপনার সমস্যা দিতে না, না দর্শক যোগ আছে ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ। আমি এগুন কোনো সোয়ার কোনো রিয়া না, তারার নামে রাখা হয়। জাজাকুমুল্লাহ। তারা বড় যদি তারার মানে তারার এটা কইমু আমি। জি জি ঠিক আছে ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ আপনার সুন্দর প্রশ্ন করার জন্য। আমরা দেখি আমাদের সাথে পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি আমার একটা প্রশ্ন আছে। জি বলুন আপনার প্রশ্ন। যে জানে আমরা আদায়াত আত্তায়াত পড়ি, জি কোন জানে আদায়াত আত্তায়াত আদা কিলা পড়ুন কত খান পড়ুন হন জানতো। আচ্ছা মাশাআল্লাহ, আর কোনো প্রশ্ন আছে? জি না, আর কিছু না। সাধারণত এই নামাজে দুইবার আমরা বই, প্রথম যে সময় আমরা বই ইকানত তাশাহুদ পড়ি, আত্তাহিয়াতুলিল্লাহ আকবার আশহাদু আল্লা ইলাহা মুহাম্মাদ আবদুহু ওয়া রাসূলুহু পড়ি, পুরো আত্তাহিয়াতুত তাশাহুদ পড়ি আমরা, যেহেতু এর বাদে দুরুস পড়ি না,
اللهم صل على اللهم بارك اللهم رفعنا ايشابه একটা ওয়ার্ড মানুষে ইউজ করি লাইন এটা আদাত তাইতো কই লাইন প্রকৃত পক্ষে আতাইতো আদা নাই বরং পুরা তাইতো আমরা পড়ছি তো আপনার প্রশ্ন হইল কি যে আমরা আদাইতো কিলা পড়তাম তো প্রথম কায়দায় উলা ফার্স্ট বৈঠক যেন মাঝে মাঝে দুইবার বয় আছে প্রথম বয়াত আমরা আত্তাহিয়াতু পড়িয়ে আমরা উঠি যাই দুরুসই পড়ি না ও ওটার আদায়াত হইলে হয় আসলে হি আত্তাহিয়াতু যতক্ষণ এটা পুরো আত্তাহিয়াতু আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্তই পড়া লাগে তো আদা ওয়ার্ডটাই ধরা হয় এটা প্রচলিত অর্থে এটা আসলে পুরো কারেক্ট নাই আশা করি দর্শক শ্রোতা ইনশাল্লাহ যিনি প্রশ্ন করেছেন এটা বুঝতে পেরেছেন অনেকেই কিন্তু এটা একটা ভুলের মধ্যে থাকেন যে আদা কোনটা এবং পূর্ণ কোনটা হইল জি জি মাশাআল্লাহ আপনাকে এই সুন্দর প্রশ্ন করার জন্য আপনাকে অনেক অনেক মোবারকবাদ মাশাআল্লাহ আমরা দেখি আমরা পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কলার সালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম আমি একটা প্রশ্ন করতাম সৈয়াজেন একজন বেমারি তাই এক্সাইট বেসে তুই গেছে গিয়া তো তাই একটা ফাতরের মাঝে হসপিটাল থাকিয়া তৈয়ম করিয়া খালি ফোর্ড নমাজ পড়া তাই নিতে যেমন অজু করতে পারত না তৈয়ম করতে পারত না খালি ফোর্ড নমাজ রক্ত রক্ত তাই ফোর্ড তৈয়ম করতে পারা না তাই ওলা নিয়ম তৈয়ম করতে পারা হুতি হুতি জি জি আচ্ছা 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 ইনশাআল্লাহ আর কোন প্রশ্ন আছে আপনার জি না জাজাকাল্লাহ ইনশাআল্লাহ হুজুর একটা উত্তর দিবেন ইনশাআল্লাহ জি জাজাকুমুল্লাহ আপনার সুন্দর প্রশ্নের জন্য আপনি প্রশ্ন করেছেন একজন অসুস্থ লোক উনি হসপিটালে থাকতেছেন এবং অজু করতে পারেন না পাতের উপর তৈমুম করে উনি শুধু ফরজ নামাজ আদায় করতেছেন আলহামদুলিল্লাহ উনি যদি অজু করতে পারতেছেন না সেই হিসাবে ওনার তৈমুম হইতেছে নাম্বার ওয়ান কেন আল্লাহ পাক বলেছেন ফাইন লাম তাজিদু মা আন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবা যারা পানি পাবে না বা পানি ইউজ করতে পারবে না তারা যেন অজুর পরিবর্তে তৈমুম করে পাক মাটিতে নাম্বার টু উনি যেহেতু পাথরে করতেছেন পাথর দ্বারা তৈমুম হয় কি না হয় না ইয়েস যেহেতু এটা মাটি মাটি জাতীয় জিনিস সেই হিসাবে এটার মাধ্যমে অজু হবে তৈমুম হবে নাম্বার থ্রি উনি শুধু ফরজ পড়তেছেন সুন্নত ওগারা পড়তেছেন না যাই আছে উনি সুস্থ হিসাবে অ্যাটলিস্ট কমপক্ষে তো ফরজ পড়তেছেন যদি পারেন তাহলে যেভাবে তৈমুম করে উনি ফরজ পড়তেছেন যদি পারেন তাহলে অন্তত পক্ষে সুন্নত মক্কাদা এবং ভিত্তির নামাজগুলো যেন অবশ্যই পড়ে নেন কারণ আমি আজকে বলেছি জান্নাতের নিয়ামত পেতে হলে একটি উপহার রয়েছে যারা ডেইলি বারো রকাত সুন্নাত মক্কাদা পড়েন যদি ওনার কষ্ট না হয় উনি পারেন যেভাবে পারেন শুয়ে শুয়ে পড়বেন যদি বসতে না পারেন দাঁড়াইতে পারেন না তাহলে যেভাবে ওনার যিনি পারবেন ওনার অ্যাবিলিটি হিসাবে উনি ওইভাবে যেন সুন্নাত মক্কাদাটাও পড়ে নেন অর্থাৎ ফজরের আগে দুই রাকাত জোহরের আগে চার রাকাত জোহরের পরে দুই রাকাত মাগরিবের পরে দুই রাকাত এবং এশার পরে দুই রাকাত যদি পারেন না মাযুর হন তাহলে অন্তত পক্ষে ফরজটাই যেন পড়ে নেন আর বিতির যেহেতু ওয়াজিব ইমাম আবু হানিফার রহমতের মত হিসাবে বিতিটা যেন পড়ে নেবেন জাযাকুমুল্লাহ জাযাকাল্লাহ খায়র আমরা দেখি আমাদের সাথে পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কলার সালামু আলাইকুম সালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ হুজুরের কাছ থেকে আমি একটা জিনিস জানতে চাই ঈদ মিলাদুন নবী যেদিন হয় বারোই রবিউল আউয়াল আমি বাড়িতে একটা খতম পড়াই আর যত এতিম আসন সব রেখানেই দান করি জি আর বড় একজন আলিম যাইন দোয়া করেন দরকার ইমাম খতিব একবার গেছেন এই জিনিসটা ঠিক আছে নি করাটা এক আলিমে কইলা না ঠিক নাই জন্ম উপলক্ষে আপনি জাস্ট একটা দোয়া করান এবং গালিম সাহেবকে দাওয়াত করেন তো প্রথমত ঈদ এ মিলাদুন নবী রসুল আকরামের জন্মকে ঈদ বলা যাবে কিনা যাবে না উলামায়ে কেরাম দ্বিমত করেছেন যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই ওয়ার্ডটা ইউজ করেন নাই সাহাবা কেরাম করেন নাই বিদায় এই সমস্ত ওয়ার্ড ইউজ না করাটাই বেস্ট বাট অবশ্যই আল্লাহ নবীর জন্মের কারণে আমরা তো অবশ্যই খুশি হওয়ার কথা অবশ্যই আমরা খুশি হব এটা খুশির ব্যাপার নাম্বার টু আপনি যেভাবে ওই দিনে একটা দাওয়াত বা একজন নেককার একজন আলেমকে আপনি দাওয়াত করে আপনি খাবান আপনার মিসকিন এতিমদেরকেও আপনি ওই দিন বিভিন্ন খানা পরিবেশন করে থাকেন এটা একটা নেক খাস কিন্তু এটা করতেই হবে বাধ্যতামূলক করা লাগবে বা এরকম একটা আবাদত এরকম মনে না করে যে আমি যে কোনো একদিন আমি করি মিসকিনদের আমি খাওয়াবো আজকে আমি খাওয়াইতেছি এই মর্মে যদি দেখা হয় তাহলে এটা জায়েজ হবে কিন্তু এটা যে আমাকে ওই বারো রবিউল আউয়াল করতেই হবে
করতেই হবে যদি এবার বিশ্বাস করি তাহলে এটার জন্য তো অবশ্যই একটা দলিল বা প্রমাণ থাকতে হবে কেন করতে হবে আর যদি মনে করেন আপনি বছরে যে কোনো একদিন আমি মিসকিনকে খাওয়ালে সবে এই মর্মে যদি আপনি করেন তাহলে জিনিসটা জায়েজ হবে হয়তো আপনি এইভাবে করতেছেন যদি এইভাবে করে থাকেন তাহলে এটা জায়েজ হবে ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খায়র অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন ইনশাআল্লাহ আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কলার আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আচ্ছা আমাদের আমরা যে নামাজ পড়ি নামাজ পড়াই যেহেতু ইমাম ইয়া পড়ে এর লাগি কোনো স্পেশাল দোয়া আছে নি জি নামাজ দুঃখে যেটুকু নামাজ পড়ি তো সাধারণত আমরা নিয়ত হইয়া জি পড়িলে ইয়ে হইয়া আর যেটুকু নামাজ পড়াই ইমাম হিসাবে এটুকু কোনো দোয়া আছে নি নামাজ পড়াইলে আচ্ছা এক্সট্রা কোনো দোয়া আছে নি আর জুম্মার দুই রাকাত ফরজ নামাজের আরবিতে যদি আমার নিয়তটা হইয়া দেয় যেভাবে আপনি নামাজ একা পড়েন ইমামতি করার সময় ঠিক এভাবে আপনি ইমামতি করার সময় এভাবে পড়ে নেবেন আলহামদু পড়বেন সুরা পড়বেন রুকু সেজদার তসবিহাত পড়বেন তারপরে কায়দায়ুল্লাতে আত্তাহিয়াত পড়বেন আখেরি বৈঠকে আপনি আত্তাহিয়াতের সঙ্গে দুরুদ শরীফ এবং এই দোয়া মাসুরা পড়বেন বা নামাজ এখানে অন্য কোনো যে কোনো একটি ভালো দোয়া পড়া যেতে পারে এইভাবে নামাজ পড়লেই আপনার ইমামতি হয়ে গেল এখানে একটা কথা হয়তো এরকম অনেক সময় একা একা নামাজ পড়লে কেউ কেউ আছেন মানে উচ্চ স্বরে আবার একাই মানে সুরাগুলো পড়েন বা খেরাতগুলো পড়েন তো উনি আর যখন জমাতে পড়াইবেন তখন তো অবশ্যই উচ্চ স্বরে পড়তে হয় তখন এখানে কোনটা উত্তম বা কিরকম করাটা ঠিক আছে এটাও একটা মনে হয় দিনের নামাজ জুহর এবং আসর এখানে তো খেরাত অবশ্যই আসতে পড়বো ইমাম হলেও আসতে মসজিদে তো আসতেই পড়বেন মাগরিব এশা এবং ফজরে বা রাতের নফলে যদি কেহ মাগরিব এশা এবং ফজর যদি কেহ ইমামতি করেন তো জুড়ে পড়তেই হবে আর যদি একা পড়েন তাহলে যেভাবে আসতে জুড়ে পড়তে আসতে পড়তে পারবেন বড় করে খেরাত পড়ারও জায়েজ রয়েছে ইভেন একা পড়লেও জায়েজ আছে ঠিক তদ্রুপ রাত্রে নামাজেও নফল নামাজ যদি কেউ পড়েন তাহলে রাত্রে কিন্তু খেরাত আপনি আসতে পড়তে পারবেন বড় করে পড়তে পারবেন দুটাই জায়েজ রয়েছে কোনো সমস্যা নেই ইভেন বখারি শরীফে আছে নবী কোনো সময় একদিন রাত্রিতে শুনতে পারলেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খুব আস্তে করে আর উমর তিলাওয়াত করতেছেন সজোরে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পরের দিন জিজ্ঞাসা করলেন তুমি কেন এত বড় সুরে পড়েছ তো উনি বললেন রাসূলুল্লাহ আমার উদ্দেশ্য হলো যারা ঘুমাইতেছে উঙ্গাইতেছে তাদের উঙ্গানো একটু যেন আমি সরাইতে পারি আর শয়তানকে যেন আমি দূরে সরাইতে পারি হয়তো আবুকে বললেন তুমি কেন এত আসতে পড়তেছিলে তো উনি যাই বললেন রাসূলুল্লাহ আমি যে আল্লাহকে শুনাইতে শুনাইবার চাই উনি তো শুনতেছেন সেজন্য চাইছে তো বড় করে পড়ার প্রয়োজন নেই রাসূলুল্লাহ বললেন ঠিক আছে তুমি তোমার আওয়াজটাকে আবু বকর একটু আর একটু উচ্চ করে পড়বে আর উমর তুমি তোমার আওয়াজটাকে আর একটু নিচু করে পড়বে এতে বোঝা গেল রাতের নামাজে যদি বড় করে পড়া যায় পড়া যাইতে পারে এটা জায়েজ রয়েছে মাশাআল্লাহ উনি আরেকটা জানতে চেয়েছেন যে জুমার নামাজের আরবি খুতবা বা আরবি এই যে নিয়তটা কিভাবে করতে হয় আরবি নিয়ত করা মোটেই জরুরি নয় অতএব এটা আপনি শোনারও মনে করেন প্রয়োজন নাই আপনি যদি জানেন মাশাআল্লাহ পড়বেন না যদি জানেন না এটা আপনাকে শুনে জেনে পড়তে হবে এরকম মনে বাধ্যকতা নয় নিয়ত মানেই হলো আপনার ইন্টেনশন আপনি যখন মসজিদে যাবেন যাওয়ার পরে আপনার মনে হচ্ছে জুম্মার যখন যাবেন নিয়তে কী আসবে আমি জুম্মায় পড়তেছি এই যে নিয়তে আছে আমি জুম্মার পড়তেছি এই নিয়তটাই যথেষ্ট ইভেন যে কোনো নামাজের সালাম ফিরানোর পরে যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনি কোন নামাজ পড়েছেন আপনি বিনা দ্বিধায় বলতে পারতেন যে আমি নামাজই পড়েছি এই পর্যন্ত আপনার মাইন্ডে যদি উপস্থিত থাকে সেটাই নিয়ত এই নিয়তই হয়ে যায় এজন্য এই আরবি নিয়ত যেটা এটা আপনার জন্য এই টিভিতে হয়তো একবার শুনেও আপনি শিখতেও পারবেন না আর শিখলেও হয়তো একটু আপনার জন্য হার্ড হতে পারে অনেক সময় আছে আরবি নিয়ত যদি আপনি প্রপার না জানি তাহলে বলতে গেলে অনেক সময় শুদ্ধের ক্ষেত্রে একটু এদিক সেদিক হয়ে ভুলও হয়ে যেতে পারে তো আমার মনে হয় আপনি এটা অ্যাভয়েড করবেন এটা যেহেতু প্রয়োজন নাই আপনার মাইন্ডে যেটা আসছে এটাই আপনার জন্য যথেষ্ট যদি আপনি মুজিব বলতে চান আমি জুম্মা নামাজ পড়তেছি আমার পিছনে যদি আপনি বাংলাতে বলতে চান বাংলাদেশে বলতে চান তাও হবে কোনো সমস্যা নেই বাট এটা জবান দ্বারা বলার কোনো প্রয়োজনই নেই অন্তরে আসলেই এটা জায়গা আছে ইনশাআল্লাহ চলে যাবে ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খায়র অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কলার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ আমার একটা কোয়েশ্চন
যে আমরা অজিবা আঁকি মাঝে মাঝে যে পড়ে আঁকি আসেন সুরা পড়েছি অজিবার মাঝে আমার আমরা কোরআন শরীফ তো আমি দেখতাম পড়ে হয় ডাইন থেকে পড়া আবার বাংলা আর অজিবার মাঝে এলাহাবাদ ডাইন ডান দেখতে দেখে এটা কি আপনার পড়লে কোনো আমাদের কোনো ক্ষতি হবে নাকি পড়তে পারবো প্রথম প্রশ্ন যেটা আপনি অজিফার লেখা অনেক সময় হয়তো বাংলা হিসাবে লিখতে গিয়ে বাম দিক থেকে বা ইংলিশে বাম দিক থেকে হয়তো সুরাগুলা যায় গেলে তো মনে করেন সুরা শুরু হইলেও তো এরপরেও জি কোন দিক থেকে গেছে এটা বড় কথা নয় আপনি যদি ধারাবাহিক পড়াটা আপনার শুদ্ধ হয়ে যায় কোনো সমস্যা হবে না এই জন্য আপনি অধিপা থেকে পড়ছেন নাকি মোবাইল থেকে পড়েছেন নাকি ইংলিশ বা বাংলা রাইটিং থেকে পড়েছেন যে যেটা হয়তো বুকটা ইয়ে করার জন্য হয়তো বাম দিক থেকে পেজগুলো যাইতেছে মুভ হয়ে তো কোন দিক থেকে যাইতেছে এটা বড় কথা নয় কিন্তু সুরার ধারাবাহিক যেটা আছে এটা যদি ঠিক থেকে যায় আপনার তেলাওয়াত করে কোনো সমস্যা হবে না দুই নম্বর প্রশ্ন যেটা করেছেন নামাজ পড়ার সময় যদি সামনে বেডে কোনো বড় লোক বা ছোটো বাচ্চা বা যে কোনো বয়সে কোনো লোক যদি ঘুমন্ত থাকে কোনো প্রবলেম হবে না কেন ইমাম বহের মতো একটি চ্যাপ্টার এনেছেন বাবু সালাত খলফান নাঈম এবং সেখানে হাদিস উল্লেখ করেছেন নবী এ কোনো নামাজ পড়তেন হতাশা বলেন ওয়া ইন্নি লা মুতারিদাতুন বাইনাহু ওয়া বাইনাল কিবলাতি ইতরাদ আল জানাজা মা আশা বলেন আমি অনেক সময় আল্লাহ নবীর সামনে যেভাবে জানাজা ডেড বডি যেভাবে সামনে থাকে জানাজার সময় এইভাবে আমি শুয়ে থাকতাম আল্লাহ নবী সেজদা যাওয়ার পরে আমার পায়ে এভাবে টাচ করতেন আমি পাটা ক্লোজ করতাম তারপরে সেজদা দিতেন এতে নামাজের কোনো সমস্যা হয় নাই অতএব সামনে কোনো ঘুমন্ত ব্যক্তি রেখে নামাজ পড়লে বা বেড সামনে তাকে যদি কেউ ঘুমন্ত থাকেন নামাজের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ জাজাকাল্লাহ খের আমরা দেখি আমাদের সাথে পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কলার সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জি আমার একটা আজকে সফিকুল সাথে আমার একটা কোয়েশ্চেন আছে জি হুজুরে কইছেন না পরিবর্তনে উঠনি জান্নাত লিয়া দিবে ডাইরেক্ট তো আমার ইলা কোন রেওয়াজ আছে না নি আসেনি হাসরের বিচারইবা আর আল্লাহ দিন কাহারইবা আজ আর আদম আলাইহিস সালাম রে হলের অকিম আম্বি হল অলসো নফসি নফসি হইবা তো আদম আলাইহিস সালাম রে সব রিকোয়েস্ট করবা বলে হো আল্লাহ রে আল্লাহ দিশাটা আরম্ভ হইলাকা এবং তার আনসারে লগি যে একটা অবস্থার পরিপ্রেক্ষিতে খেউর যেন খবর দিয়ে উঠার পরে খেউরের বাহনে নবাইব খেউ আবার আসইন আটিও দইবা খেউ এমনও আসইন কোন গুণাগার যারা আসইন তারা মাথা থাপ নিচে দি আর ফাও থাপ উফরে দি এইভাবে আটানো হইব সালাম কৃষ্ণ একটা বার খেমনে আটপা তো নবী এখানে আনসার উত্তর দিছেন যে আল্লাহ সুবহান ও তালা দুনিয়ায় ফাও দিয়ে আটাইতে পারছেন ই আল্লাহ খল্লা দিয়ে আটাইতে পারবা এবং তার কষ্ট হইব কষ্ট দেওয়া নির্দিষ্ট থাকে তো ডিফারেন্ট অবস্থায় ডিফারেন্ট হইব এবং এরপরেও হাসর মাঠে যাওয়ার পরে তো এক এক টাইমে এক একটা হইব তো যে সময় জানা যায় এই সময় টান টানতে বাহনের মাধ্যমে খেয়ে ঘুরে নেওয়াইব এবং জাহান্নামের উপর ব্রিজ খেয়েও কিন্তু এবারে বিলির গতিতে ফারইবা খেয়েও আরো স্লো খেয়েও আরো স্লো ইভেন বহার হিসেবে আদিশ আছে লাস্টে কিছু মানুষ জাহান্নামের ব্রিজ ক্রসে যাওয়ার সময় এরা কিছু নেকিও আছে গুণাও আছে ওলা লোয়ার কিছু বড়ির মতো বড়শির মতো কিছু থাকবো কেলে মতো দরিয়া গা ছিঁড়ি দিব ফারি দিব এরপরে গিয়া নিজের আমল দিয়ে কোন মন্ত্রে গিয়া কৌ ফারে গিয়ে উঠিবা তো বিভিন্ন অবস্থা হইব আবার কোনো টাইমে গিয়া বিচার খাইমিবার লাগিয়েও কিন্তু এর আগে আদমালের সঙ্গে সে দইবা তাই হজরত নুয়ারের সঙ্গে ফাটাইবা এইভাবে আইতে 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 সেখানে প্রত্যেক হজার দিয়ে খেটাই ইয়াত হরি দাঁড়াইবা পরিশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর আসনে এসে গিয়ে সিজদা দিবা সিজদার মাধ্যমে আল্লাহ পাকের তারিফ করবা আল্লাহ গুসা লাম্ব আল্লাহর প্রতি ক্ষত হইব ইরফা ইরাসা কাইয়া মোহাম্মদ ওয়াশফা তুশাফা মাতাতুল্লাহ তুমি সুপারিশ করো তোমার সুপারিশ করবো হরে বেটা বহারিশ হবে সেই হাদিস হাদিসের শফা আতে কুবরা এবং আমরা আদান ফরে দোয়া ফড়ি যে আমরা নবীর মাধ্যমে এই মকামে মাহমুদ একটা আল্লাহ তুমি আতা করিও এটা মকামে মাহমুদ যে দেখা থেকে নবীয়ে অত্যন্ত সুন্দর ভাষা আল্লাহর প্রশংসা করি আল্লাহ বকর গুসালাম আইয়া বিচার কায়েম করার পরিবেশ করিয়া দিবা এটা এক এক অবস্থা এক একটা হইব সব সময় সবটা সমান থাকতো না এবং সবার কাছে সমান অবস্থা হইতো না ডিফারেন্ট হইব জাজাকাল্লাহ খায়ের জাজাকাল্লাহ খায়ের আপনার সুন্দর প্রশ্ন করার জন্য আপনাকে অনেক অনেক মোবারকবাদ আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কলার সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার দুইটা প্রশ্ন আছে জি খো স্যার আপনার প্রশ্ন আচ্ছা আমার মেয়েরে আমি আর কি নামাজ শিখাইলাম জি মাশাআল্লাহ তান্দ্রে আমি যে সময় আর কি নামাজ পড়ি ওই সময় তান্দ্রে একটু
পয়া দোয়া লাগে আর কি নামাজের ভিতরে সুরা জি আমি কিতা ফররাম বা রুকু সিজদার তাসবি ওগুলা তে এক্ষেত্রে আমার নামাজের কোনো ক্ষতি হইব নি একটু আর কি তান একটু কইয়া দিলাইলে আর কি তান বুঝিলেন আর নাহলে তান ভুলি যান কোন সময় কিতা ফরতা আচ্ছা আচ্ছা মানে অত জোরে হই না আরকি একটু কাস্তে আস্তে গেলাম তাই না আরকি খালি চিন্তা করেন আচ্ছা আর একটা প্রশ্ন হইল গিয়া আমার 3 বছরের একজন মেয়ে আছে না আর 1 বছরের ছেলে তেন আমি নামাজে থাকলে তাই দেন সামনে আই আর কি খেলা আরম্ভ করেন এইলা নামাজ নামাজের কোনো ক্ষতি হইবনি ওটা জানতাম আসলাম তারা আর কি নামাজের আগে আমি হরাইয়া যাই বাট আমি নামাজের লাগলে তারা যায় নামাজের সামনে আইয়া বই তখন দুজন একটু ক্ষতি হইব না আমার নামাজের ওটা জানতাম আসলাম আর একটা প্রশ্ন করা যাইব না আচ্ছা হুজুরে একদিন কইছিলা টেলিভিশন ফাকাশ আফনান কা গীতা কাফাসারু কালিয়া মাহাদিত এটা এটা হচ্ছে আমি যেন সব বালা তাকে ফরিয়া ফু দিলে এটা কিতা সঠিক নিনা এটা কি তার দোয়া কইয়া দিছিলা তো কইয়া দিব আবার প্লিজ ওকে ইনশাআল্লাহ ওকে জাযাকাল্লাহ আপনার সুন্দর প্রশ্ন করার লাগে ইনশাআল্লাহ আপনি 3টা প্রশ্ন করছেন মাশাআল্লাহ যেহেতু আমরা 3-4 মিনিটের 3 মিনিটের ভিতরে আমরা আবার বিরতি যেতে হবে আচ্ছা উনার প্রশ্নটা হচ্ছে মানে মেয়ে নামাজ শিক্ষার লাগে তার নামাজও তাকে তাকেও মানে একটু সুরে নামাজ পড়েন যাতে মেয়েটা শুনিয়া নামাজ রাতের নামাজ যদি হয় তাহলে রাতের নামাজ যদি আপনার সাইটে একজন মহিলা তাহলে আপনি একটু মনোরোকা সুরা খেরাত বড় হরি পড়েন প্রবলেম নাই বাট যেগুলো তসবিহাত আসতে ফলা লাগে এগুলো তো আপনি বড় হরি পড়তে পারতে নাই হয়তো একটু আওয়াজ মোটামুটি যেমন খান্দার মানুষের খুব খেয়াল হরি উল্টে উনতে পারবো এলা যদি ওই জায়গায় ঠিক আছে বাট এর পরেও আমি মনে করি যেখানে দুইটা জিনিস আপনার মেয়ের শিক্ষা দিতে এটা একটা ভেরি গুড বাট একটা আলাদা প্র্যাকটিস ছিল ওটা বলা আপনি নামাজ পড়ার সময় এটা আপনি আল্লাহ লাইফ ওটা অটো মেইন আপনার আপনারটাও রুল ফলো করে পড়াটা ওখানে লাগে বেস্ট হইব এই সময় বড় করে পড়িয়া মেয়ের এই কেতাম করলে আপনার নামাজের একটা খুশুখুজ একটা এটা কিন্তু বিঘ্নিত হইব সেই সময় একটা উত্তম হইত নাই দুই নম্বর আপনার একটা প্রশ্ন করছেন যদি সামনে বাচ্চা নাই হইন নামাজ পড়বার সময়ও তো এটা কোনো প্রবলেম নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার নাতিন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর মেয়ের গরর নাতিন উমামা রাদিয়াল্লাহু তাআলার সময় খান্দলিয়া নামাজ পড়াইছেন সামনে আইছেন হাসান হোসেনের সামনে আইছেন কোনো সময় গর্দন মানে ফিটো মাঝে সর হয়ে গেছেন কি এরপর নামাজের কোনো সমস্যা হয়েছে না ইনশাআল্লাহ লাগে সুরে বাজান সামনে আইয়ে যদি এখানে আমাদের কোনো প্রবলেম হইতো না ইনশাআল্লাহ আর একটা প্রশ্ন আছে যে ফাকাশাফনান কাগিতা ফাকাশাফনান কাগিতা কাইটা উলামায়ে কেরামের অভিজ্ঞতার আলোকে প্রত্যেক ফরজ নামাজ ফরজ যদি খেউ ইয়া নুরু ইয়া নুরু ইয়া নুরু 11 টাইম ফড়িয়া আল্লাহ সুকুমাদের ফুদেন আর ফাকাশাফনান কাগিতা কা ফসর কলিয়া মাহাদি 3 বার ফড়িয়া ফুদেন ফলে অর্থাৎ 3 বার ফড়িয়া এরপরে ইয়া নুরু 11 বার ফড়িয়া ফুদিলে অভিজ্ঞতা এবং তাদের বা একটার মাধ্যমে চক্কুর জ্যোতি বাড়ে চক্কুর পাওয়ার বাড়ে আপনারা একটা করতে পারবেন ইনশাআল্লাহ জাজাকাল্লাহ জাজাকাল্লাহ খার সম্মানিত ক্রমাগত দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা প্রশ্ন করছেন এই প্রশ্নের মাধ্যমে আলোদি সারি প্রোগ্রাম আলোকিত হচ্ছে ইনশাআল্লাহ যেহেতু আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে বিরতির পর আবার যখন ফিরে আসবো ইনশাআল্লাহ আপনাদের কল্যাণের চেষ্টা করবো আশা করি আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু To Allah, thanks to Allah, Alhamdulillah. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত চক্র বাংলার দর্শক শ্রোতা আলোদি সারি প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলিমেদিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতুহুম আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার করে আসছেন যেহেতু আমরা শেষ পর্বে চলে এসেছি ইনশাআল্লাহ আমরা দ্রুত আপনাদের কল নেওয়ার চেষ্টা করব আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কলার আসসালামু আলাইকুম ঠিক আছে আর কোন প্রশ্ন আছে আপনার ঠিক আছে ইনশাআল্লাহ আপনি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি হুজুর বিতর নামাজের নামাজ পড়ার পরে আর কোন নামাজ পড়া যায় কিনা বিতর নামাজের পরে কোন নামাজ পড়া যাবে কিনা যাবে না নির্ভর যেগুলো আমাকে অবশ্যই পড়তে পারবেন কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়েছেন মুসলিম শরীফের সহিহ হাদিস তিরমিজি শরীফের সহিহ হাদিস নবী করিম বিতরের পরেও অনেক সময় বসে বসে 2টা রাকাত নামাজ পড়তেন যেটাকে আমাদের
পরিভাষে আমরা হালকি নফলাত বলে থাকি অনেক হালকি মানে হালকা শর্ট করে পড়া হয় সেজন্য তো এটা মুসলিম শরীফে হাদিসের প্রমাণিত যেহেতু নবী করিম ইসলাম সেটা পড়েছেন সেই সহ যদি কেউ বিতিরের পরে নামাজ পড়তে চায় পড়তে পারবে অবশ্য কিছু সংখ্যক ওলামা একরাম বলতেছেন পড়া যাবে না তাদের ইয়ে হলো যে রসুল বলেছেন ইজালু আখিরা সালাতিকুম বিতরান তোমরা সর্বশেষ নামাজ বিতির পড়বে সেই হিসাবে বাট নির্বাচন একরাম বলতেছেন এটা হলো যদি আমার মুসলিম শরীফের একটি হাদিস রয়েছে যে রসুল বলেছেন বিতি তোমরা শুরু রাতে পড়েই তোমরা ঘুমাইবে আর যদি তোমাদের পুরো আশা থাকে যে শেষে উঠতে পারবে তো উত্তম হবে বিটিটা শেষটাতে পড়তে পারলে তো এটা হলো উত্তম এটা পড়তেই হবে সে সময় হতেই হবে বা পড়ে নিলে তারপরে নফল মাদ পড়তেই পারবো না ব্যাপারটা এরকম নয় হতে পড়তে পারবেন ইনশাআল্লাহ জাজাকাল্লাহ জাজাকাল্লাহ ওনার আর একটা প্রশ্ন ছিল যে তাহাজ্জুদের নামাজ কোন সময় পড়তে হয় বারোটার আগে যদি পড়তে পারে তাহাজ্জুদ রসুল্লাহ সাল্লাম ঘুম থেকে ওঠার পরে সাধারণত রাত্রে তিন ভাগ করলে তিন নম্বর ভাগেই পড়েছেন এটাই উত্তম এবং এটাই হলো সাধারণ নিয়ম কারণ তাহাজ্জুদ মানেই হলো ঘুম থেকে জাগ্রত হওয়া তো এটাই হলো উত্তম রসুল ব্যয় করেছেন যদি কেহ মনে করেন যে আমি শেষ সাথে উঠতে পারবো না এসা নামাজের পরে পড়ে নেন তো অবশ্যই তো ইনশাল্লাহ নামাজ পড়তে পারবেন এটা যদি তাদিনত পড়েন আদায় হবে তবে উত্তম কিন্তু শেষ সাথীতেই কারণ রসুল্লাহ সাল্লাম বলেছেন রাত্রের তিন ভাগ করে তিন নম্বর ভাগ যখন শুরু হয় এক প্রথম এক সুলুস যাওয়ার পরে এক তৃতীয়াংশ যাওয়ার পরেই আল্লাহ পাক প্রথম আসমানে নেমেই গুণাগার বন্দাদেরকে ডেকে ডেকে মাফ করে দেন সাইল যারা যাদের হাজত রয়েছে তাদের হাজত পুরো করে দেন অসুস্থ লোক তাদেরকে আল্লাহ পাক শিফা যদি কেউ চায় যে শিফার জন্য দোয়া করে আল্লাহ পাক তাদের শিফার ব্যবস্থা করেন তো আপনি যেভাবে বলেছেন যদি কেউ যদি শেষে উঠতে পারবে না সাড়ে বারোটা বারোটার পরে যদি কেউ পড়ে পড়তে পারবে কিন্তু সাড়ে বারোটা কিন্তু সব সিজনে কিন্তু সাড়ে বারোটা আবার একটু আর্লি হয়ে যায় কোনো কোনো সিজন কিন্তু সাড়ে বারোটাও প্রায় শেষ রাতের কাছে হয়ে যায় ডিপেন্ড সিজন হিসাবে তো মেইন ইয়ে হলো যে রাত্রে তিন ভাগ করে লাস্টের এক ভাগে এটা হলো তাহাজ্জুদের সবচেয়ে বেশি পারফেক্ট এবং সবচেয়ে বেস্ট টাইম বাট এরপরে এসে আমাদের পর থেকে নিয়ে ফজর আগ পর্যন্ত যে কোনো একটা আপনি যদি কোনো ফল পড়তে চান তাহাজ্জুদে পড়তে পারবেন ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খায়র অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কলার সালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ আমি আবুল কালাম খান বলছি রংপুর থেকে আমার একটা প্রশ্ন আমরা যারা ওই জুমার নামাজ জামাতে পড়ি জি তো অনেক সময় হয় কি সময়ের ইয়েতে আমরা ঠিক জামাতের সময় অ্যাটেন্ড করতে পারি না তাহলে কি আমরা ওই জুমার নামাজ যদি বাসায় পড়ি জামাত ব্যতীত তাহলে কি আমি জুমার নামাজ পড়বো দুই রাকাত আর জোহরের নামাজ পড়বো চার রাকাত ফরজ যদি ফলো করি তো ওখানে আসরের দুইটা স্টার্টিং সময় দেখায় তো আমি যদি ওই জামাতের আগে যদি পড়তে চাই যে একা পড়বো বাসায় তাহলে আমি কোন সময়টা ফলো করতে পারি একটু বলবেন প্লিজ কারণ জুম্মার জন্য কিছু শর্ত রয়েছে নর্মাল নামাজের মতো নয় যেমন নর্মাল নামাজ আপনি একাও পড়তে পারেন জুম্মা একা পড়া যায় না নর্মাল নামাজ আপনি গড়ে পড়তে পারেন কিন্তু জুম্মা আপনি গড়ে পড়তে পারবেন না নর্মাল নামাজের ক্ষেত্রে কোনো কুতবা লাগে না ওইখানে কুতবাও লাগে এই জন্য কোরআন বলেছে ইজা নুদিয়া সালাত মিন ইয়াউমিল জুম্মাতি ফাসআউ ইলা যিকরিল্লাহ কুতবা শোনার জন্য তুমি সেখানে অ্যাটেন্ড করতে হবে অতএব যদি কোনো কারণে আপনি এইভাবে জুম্মার শরীক হতে না পারেন আপনি বাসায় বা ঘরে কোথাও নামাজ পড়েন তাহলে আপনি অবশ্যই জোহর পড়বেন জাযাকুমুল্লাহ আহসান জাযা না আর একটা প্রশ্ন অনেক সময় দেখা যায় যে দুইটার সময় আসরের নামাজ মানে অনেক আগে আগে দেখায় তখন উনি আসরের স্টার্টিং সময় অথবা এটাকে আমরা অন্যভাবে বলতে পারি যে জোহরের শেষ সময় কখন তো সেখানে হাদিসের পরিভাষায় যেহেতু দুই ধরনের ইয়ে রয়েছে যার ফলে কোনো কোনো ওলামা একরাম মনে করেন যে স্টার্টিংয়ের সময় এক মিছিল একটা স্টিক খাড়া করার পরে তার ছায়া এক মিছিল পর্যন্ত এটা পরেই জোহর শেষ হয়ে যায় আসর শুরু হয়ে যায় আর্লি আসর যেটা স্টার্টিং দেখানো হয় অনেক ওলামা একরাম এটাকে ফলো করেছেন আবার ইমাম আবু হানিফা রহমতের সহ অনেক ওলামায়ে কেরাম সাহাবা তাবিন তাবে রহমতে
এই দুই মিছিল পর্যন্ত জোহর থাকে একটু লেটে জোহর পড়া যায় এবং দুই মিছিলের পরে আসর স্টার্ট হয় অর্থাৎ স্টার্টিংটা একটু লেটে দেখানো হয় তো ওয়ান মিছিল এবং টু মিছিল স্টার্টিং আসর করে দুইটা আপনি কোনটি করবেন আপনার জন্য অবশ্যই বেস্ট হবে যে যদি আপনি সেকেন্ড মিছিলের পরে পড়েন তাহলে তো অবশ্যই নিঃসন্দেহে কারো মতে কোনো সমস্যা হচ্ছে না আপনার নামাজ হইতেছে আর জোহরটা আপনি কিন্তু এক মিছিলের আগে শেষ করে ফেলবেন যাতে ওই যে সেকেন্ড মিছিল যেটা এক মিছিল থেকে দুই মিছিলের মধ্যে টাইম যেটা যেটা আপনার ওই আপনি আপনার ভাষায় আপনাকে বুঝাই যে আসরের স্টার্টিং প্রথম আর্লি যেটা দেখানো হয় ওই স্টার্টিং থেকে আরেকটা স্টার্টিং দেখানো হয় যে ওই মধ্যখানে আপনি আসরও পড়বেন না জোরও পড়বেন না আপনি প্রথম আসরের স্টার্টিংয়ের আগেই আপনি জোর শেষ করে ফেলবেন আর আসরের সেকেন্ড স্টার্টিং যেটা দেখানো হচ্ছে এরপরে আপনি আসর পড়বেন এটাই আপনার জন্য বেস্ট হবে বাট এরপরেও যদি কোনো ওজোর হয় হয়তো আপনার তাড়াহুড়ো আছে আপনি হয়তো বাইরে হয়ে গেলে নামাজ পড়তে পারবেন না বা আপনি কোনো জায়গায় জমা চলতেছে আপনি মসজিদে গেছেন প্রথম স্টার্টিংকে ফলো করে জমা শুরু হয়ে গেছে এমত অবস্থায় আপনি যদি প্রথম ইয়েতেই নামাজ পড়ে নেন ইনশাআল্লাহ হবে জাজাকুমুল্লাহ জাজাকুল্লাহ খার অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কলার আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম জি কলার কি লাইনে আছেন وعليكم السلام ورحمة الله আমার একটা কোয়েশ্চেন প্লিজ জি খুব আপনার প্রশ্ন জি উমরা যাই গেলে মাহমুদ রোগে গেল যদি যাই নাকি জি মাহমুদ রোগে তো এমনি বেটি মানুষ গিয়া তো আস হতা আর আমি মাহমুদ তো আছে নুরতা লেয়া গেছে তারা লেগে আছে বা রয়েছেন করলাম বেটি মানুষ যদি যাই বুঝতাম পারছি আমি এই প্রশ্নটা হোটেলটা কি মনে হয় জি হোটেলটা কি আপনি মাহরাম ছাড়া গিয়ে তাওয়াফ আল্লাহ করতে পারবেন না ওটা আপনার কোয়েশ্চন জি আর কোনো কোয়েশ্চন আছে নি জি না ওটাটা কি মানে যে হোটেলটা কি গেলাম গিয়ে আমি পুরি লগে গিয়া রে যদি মানু যে তাওয়াফ করি তো আচ্ছা সাইন পারবা কি না পারবা না ইয়েস আপনার আনসার লাভ না পারবা ইনশাআল্লাহ বাট কতই লগে যদি বীর থাকে তো অনেক সময় মাহরাম সাথে থাকলে যে হেল্প পাওয়া যায় যে সহযোগিতা পাওয়া যায় এটা কিন্তু খুব সুবিধা থাকে একজন মাহরাম লোকে তাহলে তবে উমরার সিজনে যেহেতু এত ক্রাউড থাকে না ভিড় থাকে না সেই হিসাবে যদি আপনি আপনার মেয়ের লইয়া গিয়ে হোটেল দিয়ে গিয়া বা এলাকায় গিয়ে খরিদতে চান তেন করতে পারবো ইনশাল্লাহ কোনো সমস্যা না যাই আছে মাহরাম সাথে থাকা লাগে লং মানে মুসাফিরের যে ডিস্টেন্স একটা আমাকে গড়তে হবে বাড়ি চান মক্কা দিতে আপনি লম্বা একটা জার্নি এই সময়ের সাথে অবশ্যই মাহরাম থাকা লাগে আর হোটেলটা কি আপনি বাড়ি আপনি হরম শুয়ে দিয়ে এখানে খুব দূর নাই মাহরাম ব্যতীত যদি আপনি একা বা আপনার মেয়ের সাথে নিয়ে যদি তো ফরি লাইন যায় আছে তবে উত্তম তো অবশ্যই বগি মাহরাম সাথে তাহলে কারণ এখানে যদি বীর থাকে তো অনেক সময় একজন মাহরাম লোকে তাহলে হজ সুবহান আল্লাহ যদি একজন মহিলা একা তো অপরাধ যায় তো যে কোনো সময় আরো জনের ধাক্কা লাগার সঙ্গে থাকে যদি আপনার মাহরাম সঙ্গে থাকেন তাহলে সামনে তাহলে আপনাদের বিরাট প্রোটেক্ট হইল অনেক হেল্প পাওয়া যায় অনেক সুবিধা হয় জায়দ আছে অবশ্য কিন্তু এরপরেও যদি সাথে নেওয়া যায় এটা হইব আপনার লাগে উত্তম জাজাকুমুল্লাহ জাজাকাল্লাহ আশা করি আপনি বুঝতে পারছেন ইনশাল্লাহ আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কলার সালাম আলাইকুম জি আসসালামু আলাইকুম জি কলার কি লাইনে আছেন হ্যালো আসসালামু আলাইকুম হুজুর একটা প্রশ্ন আছে জি বলুন আপনার প্রশ্ন আপনার ও যে প্রায় শোনা যায় আলিম উলামা হলে হইন শির গুনাহ মাফ হয় না জি ওগুতে একটু হুজুরে যদুর কিছু বিস্তারিত বাংলা হইতে পারতা আল্লাহ জি মাশাআল্লাহ একটু খুশি দাও কোনো পীর বা কোনো মাজারে গিয়ে পীরের সামনে সিজদা করে এটা কিন্তু শিরিক নাম্বার টু আল্লাহ ব্যতীত অন্য কারো নামে যাবাহ করা এটাও কিন্তু শিরিক আল্লাহর জাত অথবা সিফাত যে সমস্ত জিনিস আল্লাহর সঙ্গে খাস এবাদত এবং গুলামি যেমন নামাজ পড়বো রোজা রাখবো একমাত্র আল্লাহর জন্য এইভাবে আল্লাহর যে কিছু সিফাত যেগুলো রয়েছে এই সমান সিফাত যে আমরা অন্য কেউকে এইভাবে পাওয়ার আছে আমরা মনে করি বিশ্বাস করি এটা শিরিক ফি সিফাত হয়ে যাবে তো এক আল্লাহ ব্যতীত অন্য কারো যেভাবে আমরা এবাদত করবো না সেজদা করবো না কোনো আল্লাহর দেওয়া কোনো পশু অন্য কোনো কারো নামে বা কাউকে খুশি করার জন্য আমরা জবাহ করবো না এগুলো করলে কিন্তু আল্লাহর সাথে শিরিক করা হয়ে যায় ঠিক তেমনিভাবে আল্লাহর সিফাত যেগুলো রয়েছে মনে করেন রিজিক দাতা আমরা একমাত্র আল্লাহকে আমরা বিশ্বাস করি
এখানে অন্য কাউকে যদি আমরা বিশ্বাস করি তাহলে কিন্তু এটাও এই সিবতের ক্ষেত্রে শিরিক হয়ে যায়। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত কাজ উনি করতে পারেন, সন্তান দেওয়া যে কাজগুলো একমাত্র আল্লাহই দিয়ে থাকেন, সন্তান কারো পক্ষে দেওয়া সম্ভব না। যদি আমরা কোনো মাদারকে সন্তান আমরা দাবি করি যে অমুক বিশ্বা বা বিশ্ব আমাকে সন্তান দিয়ে দাও, তো এটাও কিন্তু আল্লাহর সিফত। সন্তান দেওয়া দান করার ক্ষমতা একমাত্র আল্লাহর, ওই সিফতে আপনি সম্মান জায়গা রাখবেন বসাই ফেললেন। তাকদীর এবং আপনার ভাগ্যের পরিবর্তন এটা সবটা একমাত্র আল্লাহর কন্ট্রোলে। আপনি কোনো গণকের কাছে গিয়ে হাত গনাইলেন, গনাইয়া আপনি তার গণার উপর বিশ্বাস করে আপনি মনে করলেন যে সে আপনাকে যে ফরচুন টেলিং হিসাবে আপনাকে যে ফরচুন টেলার হিসাবে আপনাকে যেগুলো বললো ওগুলো আপনি বিশ্বাস করে নেন, এটাও কিন্তু আল্লাহর সঙ্গে আপনি শিরিক করে ফেললেন। এইগুলো হলো শিরিক। এই সমস্ত মারাত্মক গুণা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা না করা পর্যন্ত অর্থাৎ সেই থেকে বের হয়ে না আসা পর্যন্ত আল্লাহ পাক মাফ দেন না। আর এরপরে কিছু গুণা রয়েছে, কবিরা গুণা, মেজর কবিরা গুণা, মিসা মিথ্যা কথা বলা, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খাওয়া, এইভাবে কারো গীবত করা, হিংসা করা, জাদু টুনা বা সমস্ত জিনিস করা, ব্ল্যাক ম্যাজিক যাকে বলা হয়, হত্যা করা এবং নিজের আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা, কারো মাল আত্মসাত করা অন্যায়ভাবে, চুরি করা, জিনা করা, মদ পান করা, এগুলো হচ্ছে কবিরা গুনাহ, যেগুলা অবশ্যই তওবা করতে হয় অথবা আল্লাহ পাক চাইলে হয়তো স্পেশালি মাফ দেবেন অথবা এটাকে মাফ করার জন্য তওবা করতে হয়। এই হলো কবিরা গুনাহ। আর সেই কিন্তু ডেঞ্জার, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ যেন আমার প্রত্যেককে যেন শিরিক থেকে বাঁচার তৌফিক দান করেন। একটা শিরক রয়েছে শিরকে খফি, গুফন শিরিক, আমি নামাজ পড়লাম অন্যকে খুশ করার জন্য, আমি সদকা দিলাম আগের কাছে বাহবা পাওয়ার জন্য, এটাও শিরকের জলি নয়, এটাও শিরকে খফি, এটাও কিন্তু মারাত্মক অন্যায় গুণা। ওটা শিরকের জলি পর্যায়ে না পড়লেও এটাও কিন্তু আমাদের পরিহার করা আমাদের জন্য প্রয়োজন। জাযাকুমুল্লাহ, জাযাকুল্লাহ খায়র। আমরা দেখি আমাদের সাথে পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন স্যার। জি বলুন আপনার প্রশ্ন। আমার একজন বোন, তার অবস্থা খুব বেশি খারাপ। জি, তার ছেলে একটা গেছে কতদিন আগে, দুই তিন মাস হয়ে গেছে আমেরিকা। তার ছেলে গিয়ে একটা খাম, ছোট একটা খাম ধরছে, পয়সা ফাইছে, এক অ্যামাউন্ট ফাইছে, ফাইলে তার দুইটা বাচ্চা, বাচ্চা লইয়া গোটর বাড়া দিয়া মারে দিতে পারে না। তখন একটা মেয়ে এসে আন দুইবার বিয়ার আলা ফাইছে, বাট ফসা লাগে দিতে পারতাম না। মেয়েটার ধরেন 25-27 লই গেছে বয়স, তো এন্ডে তা জাকাতর পয়সা টসা দিয়া বিয়া দেওয়া যাইবনি। আপনি বই নিতে পারবেন ওখানে? জি জি, আপনি যেভাবে ডিসক্রিপশন করছেন, যেহেতু ই মেয়েটা আপনার বইনর মেয়ে, বইন জিনানি জি হলো হলো, এই তার যেহেতু নিজস্ব কোনো ইনকাম নাই, যদিও তার একজন ভাই কোনো অনগের অধিকররা, কিন্তু ভাইয়েও ইভেন তার নিজের ইনকামটা কি বইন্ডে জকাতর ভাষা দিয়েও সাহায্য করা যায় যাচ্ছে। আর আপনার তো এই লাগি একজন খাল্লা হিসাবে নানি, হয় খালা, আপনার খালা হিসাবে আপনার বইনর মেয়ের সাদী যদি আপনি ইচ্ছা চাইন, আপনি যেটা আপনার বর্ণনা দিচ্ছেন ইনশাল্লাহ আপনার বিনা দিতে জকাত ভাষা দিতে পারবা, যাই দিব ইনশাল্লাহ। জাযাকাল্লাহ। আমরা দেখি আমাদের সাথে পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো। জি জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি হুজুর, আমি একটা প্রশ্ন রাখতে চাই হুজুর। জি জি বলুন আপনার প্রশ্ন। জি, আমার আমি সকালে খামো যাই 5:30 সময়। জি, এখন ফজর নামাজ আমার কিলে হইবো হুজুর, ফজর নামাজ তোমার যে জায়গাতে আমি খামো যাই, এই জায়গা তোমার কোনো নমাজের জায়গা নাই বলতে, আপনি যে জায়গা খাম করেন, আমি জিখেছিলাম সেই আপনারে, আপনি অজু হরি দাঙ্গিয়া কর থাকি আর কেন গিয়া নমাজ কোন মন্ত্রে জানা সে ফলে কোন আদার জায়গা হইতে নাই আপনি কোনো? আচ্ছা, বুঝতে পারছি। আপনি অবশ্যই চেষ্টা করবো একটা যেও খামুক, আমি যতটুকু জানি আর আলহামদুলিল্লাহ ইংলিশ খামাইলেও আপনার কনসেপশন রুম থাকে বা অনেকের সুযোগ দেয়, বাইরের পরেও যদি আপনার নামাজটা ইম্পর্টেন্ট ভাই,
জবর চেয়েও আমরা নামাজ ইম্পর্টেন্ট, বাট হ্যাঁ ঈদের সব জবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ যদি কোনো প্রবলেম হয় যে আমি কোনো অবস্থায় আমি নামাজ পড়তাম পারি আর না, তাহলে তো অবশ্যই আমি বেটার জব যেখানে গিয়ে আমি কমপক্ষে ফরজ নামাজ পড়তাম পারবো আমি একটা চিন্তা করা দরকার, এটা অবশ্যই আমরা করা প্রয়োজন। বা হয়তো এই সিজনে আপনার লাগে একটু সমস্যা হওয়ার, কিছুদিন পরে তো হয়তো টাইম চেঞ্জ হয়ে যাবে, তখন অবশ্যই নামাজ পড়বা। তো নামাজটা কিন্তু টাইমের আগে পড়ার কোনো সুযোগ নাই, যে কারণে আপনার টাইমের ঘুরে যেতে কিছু পড়তাম, তাই জেলা ফরেন আপনি জেলাও ফরেন আপনি চেষ্টা করেন যেন আপনি পড়ার চেষ্টা হলে ইনশাআল্লাহ পাকে পথ যাব আমি মনে করি। আর একটা ফরবার নিউজ, যদি এরকম কোনো সুযোগ না থাকে তো যাওয়ার পথে হয়তো কোনো গাড়িয়ে যায় না, যদি ট্রেনে যায় অথবা বাসে যায় তাহলে সিটে বইয়া বইয়া এই নামাজটা আদায় করা। এমন একটা জিনিস আছে যে জব দরবার লাগিয়ে আমি এটা করার পারমিশন এটা আমাকে দেওয়া যায় না, বা ওখানে আগে যে পড়লাম না সেটা ইমামতি খানামা বলা হিসেবে হয়তো করতে পারবো, কিন্তু এটা আসলে ফতোয়া হিসেবে হঠাৎ রিয়েলি হার্ড ফরজ নামাজ এবং নিয়মিত আমার সব আমি ঠিক রাখলাম আর নামাজের আল্লাহর লগে যেমন ভালো আমরা করিলাম, এটা তো আল্লাহ হচ্ছে আমার এটা বুঝবা না, এর চেয়ে বেটার হইলে কি জব পরিবর্তন করার চেষ্টা করবো, বাট এর আগ পর্যন্ত আপনার এটা করছেন ফারার আগ পর্যন্ত কমপক্ষে আমি অ্যাটলিস্ট মতন আমি আমার করার চেষ্টা করি। আমি জাজাকাল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা অত্যন্ত খেয়াল রাখা জরুরি দরকার মাশাআল্লাহ। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। ভাই আমার একটা প্রশ্ন। জি বলুন আপনার প্রশ্ন। আচ্ছা, আমার প্রশ্নটা হলো আপনার এই আমরা যে দুরস্বরে পাঠ করি, দুরস্বরে পাঠ করি যদি দেওয়ার সময় বলি আমি আজকে দুরস্বরের দিনে দুরস্বরণ গুলো আমার হতো মহসুল্লাহ নামে বসাল্লাহ প্রিয় নবীদের নামে আমার মধ্যে কেন কম বাবার নামে আমার বাইর বিপদ হতে বলা মহসুল এইটা মানে কয়া ঠিক আছে না, এখানে মানে এই যে হজম মহসুল্লাহ নামে আমার ফ্যামিলি বা মুমিন মুসলমান ভাই সব জড়িত আপনার যেভাবে কইছেন আলহামদুলিল্লাহ দুরুশে পর্যায়ে গেলাম, দুরুশে যারা পাঠ করছি নবী ইসলাম এবং তার ফ্যামিলির সব সাহাবা তাবিন তবে তাবিন এবং যখন একা কাছে ইন্টার কাছে ফসাইয়া দাও, এটা খোয়া যায় যে কোনো নফল বন্দেগি এবং নফল বন্দেগির সব এইভাবে ইসার এবং পৌঁছানো এটা জায়েজ রয়েছে। অবশ্য সদকা এবং হজ রোজা এগুলো তো অবশ্যই পৌঁছানো যায়, ঠিক তদ্রূপ অন্য নফল বন্দেগি পৌঁছানো যাবে কি না যাবে না, তো এখানে দুইটা মত থাকলেও আলহামদুলিল্লাহ নির্ভরযোগ্য উলামাকার মতে যে কোনো নফল বন্দেগি যেটা আমি অপশন হিসাবে করে থাকি এগুলোর স্বাভাবিকভাবে পৌঁছানো যেতে পারে। কারণ নবী আকরাম ইসলামকে যে বিষয় সম্পর্কে সলভ করা হয়েছে, যেমন ইয়াসাল্লাহ আমি সদকা করলে সব পৌঁছবে কি না পৌঁছবে না, আর আমি ইয়াস বলে এটাকে সমর্থন দিয়েছেন। রোজা রেখে চলে যান তাহলে আপনি রোজার ফিজিয়া দেন, তো এটাও যেভাবে আদায় করা যায়, ঠিক তদ্রূপ দোয়া করলেও দোয়া পৌঁছে এটা তো আপনি দোয়াও করতেছেন, সেই হিসাবে এই দোয়াটা দুরুদ শরীফে যেটা আপনি ইশারা করতে চাইলে নির্ভরযোগ্য না করতে অবশ্যই আপনি করতে পারেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না। জায়দাসে জাজাকুমুল্লাহ। জাজাকাল্লাহ খার। আমরা দেখি আমাদের সাথে পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলা, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে। জি বলুন আপনার প্রশ্ন। শুনছেন আচ্ছা, নামাজের টাইম ও আর এক মিনিট আগে নামাজ হইবো নি, টাইম ঢুকার এক মিনিট আগে নামাজ হইতো নাই, যাবে টাইম এক মিনিট গেলে কি যেভাবে খোঁজ হইব টাইম এক মিনিট আগে পড়লেও নামাজ হইতো না, নাইম নামাজ টাইম মতো লাগে। এখানে কোরআন শরীফে ফরমাইছেন ইন্না সালাতা কানা তাল মিনা কিতাব মাকুতা, সেই হিসাবে অবশ্যই আমাদেরকে নামাজ কারেক্ট টাইম মতোই পড়তে হবে, এক মিনিট আগে পড়া যাবে না, এক মিনিট পরে গেলে এটা খোঁজা হয়ে যাবে। জি জাজাকাল্লাহ। আবার উমর খোঁজার নামাজ কীভাবে? উমর খোঁজা নিয়ম তো হবে আমি যেন আমার নামাজটা খোঁজা না হয়, যদি হয়েই যায় তাহলে অবশ্যই অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি এটাকে আমি খোঁজা করে নেব। এবং কীভাবে খোঁজা করব, যে মনে করেন আপনি যে কোনো টাইমে ডেইলি সূর্য ওঠার সময়, সূর্য ডুবার সময় এবং দুপুরের সময় এই তিন টাইম ব্যতীত যে কোনো টাইমে আপনি খোঁজার মতো পড়তে পারেন। এটা জরুরি নয় যে ফজরের টাইমে ফজরের খোঁজাই পড়তে হবে, ফজরের টাইমে যদি আপনি পুরাতন ধরে খোঁজা পড়েন পড়তে পারবেন। অথবা আপনি হিসাব করে যে আমার লাইফের খোঁজা থেকে আমি প্রথম দিন ফজর পড়তেছি,
বা আমি জোহর পড়তেছি, এইভাবে আপনি করে করে আপনি যতটুকু পারেন আপনি চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটাই হলো নির্বজি গোলামদের কথা। জাজাকাল্লাহ খায়র। যেহেতু আমরা একবার শেষ পর্যায়ে চলে এসে দুই একটা কল নিয়ে এরপরে আমরা ইনশাআল্লাহ আজকের প্রোগ্রামের শেষের দিকে চলে যাব। এই মুহূর্তে দেখি একজন কল নিয়ে নিই ইনশাআল্লাহ। হ্যালো কল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি একটা জিনিস জানতে চাইলাম। আমরা তো সূরা হাশর শেষ তিন আয়াত মর্নিং পড়লে 70,000 ফেরেশতা দোয়া করেন বলে, এটা পড়ার আগে ও শেষ তিন আয়াত তিন টাইম থ্রি টাইম পড়া লাগবো? আর আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া পড়া যাইবো নি? ওখান থেকে জানতে চাইলাম। ওকে, জাযাকাল্লাহ আপনার প্রশ্ন ইনশাআল্লাহ হুজুর শুনছেন। এটা পড়ার পদ্ধতি হলো আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, এটা তিনবার পড়িয়া আয়াতটা তিনটা আয়াত যেটা আছে একবার পড়বা, তিনবার নয় মাত্র একবার পড়লেই দেয়। অতএব আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি সামিউল শাইতানির রাজিম, আউযু বিল্লাহি সামিউল শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে আপনি এই সূরা হাশরের লাস্টের তিনে একটা আপনি পড়ে যাইবা। একবার পড়তে হবে, আপনাকে তিনবার পড়তে হবে না। যদি কেউ সকালে একবার পড়েন তাহলে পূর্ণ দিন, আবার যদি কেউ বিকালে পড়ে নেন তাহলে পূর্ণ রাত্র। 70,000 ফেরেশতা যিনি পাঠ করেছেন তার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। হাদিসটি তিরমিজি শরীফ সহ বিভিন্ন জায়গায় রয়েছে, আমরা অবশ্যই যেন আমল করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ খায়র। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা করছেন এবং অনেকেই হয়তো প্রশ্ন করার জন্য এখনও অপেক্ষায় আছেন। যেহেতু আমাদের আজকের পর্ব একবারে শেষ পর্বে চলে এসেছে, সময় একবারে শেষ, এর জন্য আপনাদের কল নিতে পারলাম না বলে দুঃখিত। আশা করি আগামী রবিবারও সমান 10টা থেকে 11:30 পর্যন্ত আলোর দিশারি প্রোগ্রাম দেখার আমন্ত্রণ রইল এবং আমি আজকের সুন্দর প্রশ্ন করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং হুজুর যে উত্তর দিয়েছেন ওই জন্য হুজুরকে আমি মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে যে কথাগুলো আমরা প্রশ্ন উত্তরের মাধ্যমে জানতে পেরেছি, আল্লাহ পাক যেন সর্বোত্তম আমাকে এবং সাথে সাথে আপনাদেরকেও এর মোতাবেক আমল করার তৌফিক দান করেন এবং আল্লাহ পাক যেন জান্নাতের চিরসুখের এবং জান্নাতের সব ধরনের নিয়ামতের যেভাবে আমরা অর্জন করতে পারি সেই আমলটুকু আমাদেরকে যেন করা আল্লাহ পাক তৌফিক দান করেন। আমিন। জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ খায়র। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ মানে যেহেতু আজকের প্রোগ্রাম একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এর জন্য আপনাদেরকে দুঃখিত। অনেকেই ইনশাল আগামী রবিবার 10টা থেকে 11টা পর্যন্ত আলোর দিশারি প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।